বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধের পরে আজকে প্রথম ক্লাস। গতকালকে ক্লাস হওয়ার কথা ছিল, হয়তো কোনো কারণে, টেকনিক্যাল কোনো কারণে ক্লাসটা নেওয়া হয়নি। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে, আমার টপিকটা হচ্ছে অপরিচিতা, অথবা অপরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কিছু দূর ক্লাস নিয়ে শেষ করে ফেলছিলাম, তো বাকি অংশটুকু আজকে ইনশাল্লাহ, বাকি অংশটুকু বলতে সম্পূর্ণটা হয়তো হবে না, যতটুকু নেওয়া যায় অতটুকু নিব ইনশাল্লাহ। তো এই গল্পটা যে বিষয়গুলোর উপর লেখা, সেই টপিকগুলি আমি প্রথম ক্লাসে কী কী বিষয় এখানে এই গল্পটাতে পাওয়া যাবে সেই বিষয়গুলি আমরা প্রথম যে ক্লাসটা ছিল ওগুলোতে বলছিলাম। তার মধ্যে একটা হচ্ছে যৌতুক প্রথা, একটা হচ্ছে যে গরিব মানুষ হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার পরে যে সামাজিকভাবে তার যে একটা বলয় তৈরি হয় সেটা, তারপরে বরপক্ষের আধিপত্য বিয়ে শাদিতে সেটা, এই বিষয়গুলি এই গল্পটাতে পাওয়া যাবে। যৌতুক প্রথার কারণে একটা ফ্যামিলিতে কত ধরনের সমস্যা তৈরি হয় সেটা পাওয়া যাবে, এবং সর্বোপরি এই যৌতুক প্রথার বিরুদ্ধে গিয়ে একজন নারী কিভাবে দৃঢ় চরিত্র অবলম্বন করে সে বিষয়গুলি এখানে পাওয়া যাবে। তো আমার বই যেহেতু পুরাতন, আমার বইয়ের হচ্ছে 23 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর অংশ, গল্পের 2 নম্বর অংশ এখান থেকে শুরু করব আজকে। তো এখানে লেখা যেটা আছে, তো বই যদি থাকে তোমাদের সামনে তো বইটা দেখো, তাহলে ভালো লাগবে, মানে বুঝতে পারবার তাহলে সহজে। সেটা হচ্ছে, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। গল্পটা যে পর্যন্ত আমরা শেষ করে দিছি সেটা হচ্ছে যে, অনুপম তার এক পিস্তুত ভাই, তার নাম হচ্ছে বিনু, সেই বিনুদা কল্যাণীকে, অর্থাৎ ওই মেয়েকে আশীর্বাদ করতে যায়। এই পর্যন্ত পড়ে রেখে দিছিলাম, এখন হচ্ছে ছেলেকে আশীর্বাদ করার পালা। তো সেই ছেলেকে আশীর্বাদ করতে আসে কে, কন্যার পিতা, নাম হচ্ছে শম্ভুনাথ বাবু। এটা নতুন একটা চরিত্র পাওয়া গেল গল্পের মধ্যে। শম্ভুনাথবাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। হরিশের কথা মতো মেয়ের বাবা শম্ভুনাথবাবু ছেলেকে আশীর্বাদ করে যায়। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, শম্ভুনাথবাবুর বয়স 40-এর কাছাকাছি, চুল পাকা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয় সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। অর্থাৎ মামা কেমন চরিত্রের মানুষ এটা আমরা প্রথম অংশে, গল্পের প্রথম অংশে আমরা সেটা বুঝতে পারি। তো সেখান থেকেই আমরা আন্দাজ করতে পারি মামা যে নিজেরা যে বড়লোক, অনুপমরা যে বড়লোক, নতুন বড়লোক সমাজের মধ্যে, তাদের একটা প্রভাব প্রতিপত্তি বোঝানোর চেষ্টা করতেছেন। আর শম্ভুনাথবাবু খুব একটা কথাবার্তা বলেন না, চুপচাপ থাকেন বেশিরভাগ সময়, এই জন্য শম্ভুনাথবাবু চুপচাপ শুধু শুনেই যাচ্ছিল। শম্ভুনাথবাবু এ কথায় একেবারে যোগই দিলেন না, কোনো এক ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। মানে সে গল্প করতেছে মামার সাথে, কিন্তু কোনো ধরনের কোনো কথা, মানে গল্পতে কোনো কিছু যোগ করেন নাই। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথবাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই, বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। মামা যেহেতু কন্যাপক্ষকে দমিয়ে রাখার একটা প্রবণতা আছে, তো সেই জন্য মামা ভেবেই নিল, যেহেতু
লোকটা নির্জীব, কথাবার্তা কম বলে, তাহলে আমাদের জন্য ভালোই হবে। বেয়াইকে মোটামুটি চাপের মধ্যে রাখা যাবে, যৌতুক আদায় থেকে শুরু করে যত ধরনের অন্যায় অত্যাচার আছে এই লোকটার উপর করতে পারবো। এই ধরনের একটা চিন্তা ভাবনা মামার মধ্যে ছিল। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। আচ্ছা, এই প্যারাটুকুতে বা এই পুরো অংশটুকুতে এতটুকু বোঝা গেল যে শম্ভুনাথ বাবু কেমন প্রকৃতির মানুষ, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এবং অলরেডি অনুপমকে আশীর্বাদ করে করার যে প্রক্রিয়া বিয়ের প্রথম অংশ, সেগুলো এই অংশটাতে শেষ হয়ে গেল। তারপরের প্যারা হচ্ছে পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, মানে মামা নিজেকে খুব বেশি চালাক মানুষ মনে করে। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই, টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। অর্থাৎ পণের টাকা পয়সা আগের থেকে ঠিক করা ছিল, এবং এরপরে যে গহনা দিবে, কত ভরি দিবে, কি দিবে, কেমন দিবে, সব কিছু এগুলাও ঠিকঠাক করার জন্য সব কথাবার্তা আগের থেকে পাকাপাকি করে ফেলছে। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। অনুপম যেহেতু নিতান্তই ভদ্র গোছের একটা ছেলে, সে বিয়ের যে একটা অংশ যৌতুক, সেটা সে জানে যে যৌতুক একটা বিয়ের একটা অংশ মাত্র, কিন্তু এটাতে কেমন করে এই দেনা পাওনা আদায় হবে, কি হবে না হবে, এগুলো সম্পর্কে অনুপমের কোনো কথা বলার অধিকারও নাই, সে নিজেও এগুলো জানেও না। এবং সে এটা জানে যে এই যৌতুক আদায়ের এই ভারটা যার উপর আছে, অর্থাৎ মামা, মামা যে যে কীরকম মানুষ এটা অনুপম খুব ভালো করে জানে। এই জন্য সে বলছে যে এই যৌতুকের ভার যার উপর আছে, সে যে এক করাও ঠকিবে না, সেটা তার অনুপম সেটা জানে। বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী, মানে মামাকে নিয়ে অনুপমরা গর্ব করে। মামাই যেহেতু একমাত্র এখন কি বলে গার্জিয়ান, অভিভাবক, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানেই সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্যই আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। অর্থাৎ এখানে বলতেছে যে আমাদের যদিও কোনো অভাব নাই টাকা পয়সার, অন্যের টাকা নিয়ে আমাদেরকে চলতে হবে, অন্যের যৌতুকের টাকা পয়সা নিয়ে আমাদেরকে চলতে হবে, এরকমের কোনো কোনো আমাদের এরকম কোনো অভাব নাই, কিন্তু তারপরেও মামা এমন লোক, সে বুদ্ধি করে যেভাবেই হোক ওই যৌতুকের টাকা আদায় করবে, এবং আমাদের অভাব না থাকা সত্ত্বেও সে টাকা নিবে, এবং অন্যের যার কাছ থেকে টাকাটা নেওয়া হবে তার যতই অভাব থাকুক না কেন, সে টাকা দিতে না পারলেও তার কাছ থেকে জোর করে টাকাটা আদায় করা হবে। এটাই হচ্ছে মামার মানে কুবুদ্ধি আর কি, বুদ্ধি বলতে কুবুদ্ধি, ভালো বুদ্ধি না। এই জায়গাটুকুতে এই যে দুইটা লাইন, এই দুইটা শেষে এই এই দুইটা লাইনের মধ্যে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যে তারা যে আগে গরিব ছিল অনুপমরা, এখন টাকা হয়ে গেছে, এই যে টাকা হওয়ার, নতুন যে বড়লোক হওয়ার, নতুন ধনী হওয়ার তাদের যে সমাজে একটা প্রতিপত্তি থাকে, এদের এই বিষয়টা এখানে স্পষ্ট। আচ্ছা, তারপরের পারা গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বিয়ের একটা অংশ গায়ে হলুদ, সেটা অলরেডি হয়ে গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কিরানি রাখিতে হয়, তাহাদিগকে, মানে এত লোক ওই গায়ে হলুদের অনুষ্ঠানে আসছে, বাহক মানে তো বুঝেই গায়ে হলুদে নিয়ে যাওয়ার জন্য যে লোকগুলা, তারা এত বেশি পরিমাণে আসছে যে তাদেরকে গণনা করার জন্য, আদমশুমারি মানে গণনা করার জন্য একজন লোক রাখা দরকার। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ এই যে অনুপমের বাড়ির থেকে লোকগুলা কল্যাণী বা নায়িকার বাড়িতে তাকে
গায়ে হলুদের অনুষ্ঠানে এত লোক গেল, এই লোকগুলাকে বিদায় করতে গেলে, মানে এই লোকগুলার আতিথেয়তা, তাদের সেবা যত্ন করতে গেলে, ওই কল্যাণীর বাড়ির লোকজনদেরকে যে এত পরিমাণে কষ্ট করতে হবে সেটা ভেবে মা এবং মামা দুজনে খুব মজা করে হাসতেছিল যে অনেক লোক গেছে, এটার জন্য তারা খুব কষ্ট করতে হবে শম্ভুনাথ বাবুদেরকে, এটা ভেবে মানে অন্যের কষ্ট দেখে তারা একটু মজা টজা করলো আর কি, এই মজা মজা পায় এরকমের একটা বিষয় এখানে। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অর্থাৎ বিয়ের মূল বিষয়টা শুরু হয়ে গেল, বিয়ে করতে গেল অনুপম মানে নায়িকার বাড়িতে বিয়ে করার জন্য গেল। সেটার বর্ণনাটা এত সুন্দর করে এখানে দেয়া আছে যে ব্যান্ড, ব্যান্ড পার্টি, বাঁশি, শখের কনসার্ট, কনসার্ট মানে তো আমরা জানি ব্যান্ড, ব্যান্ড দল আর কি, গানের দল, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, যত প্রকার বড় বড় সাউন্ড সিস্টেম সেটাকে বলতেছে আর কি, সাউন্ড সিস্টেম আছে সমস্ত একসঙ্গে করে বর্বর কোলাহল মানে বিশ্রী ধরনের সাউন্ড পলিউশন যেটাকে সেটা করে মত্ত হস্তি দ্বারা বড় বড় হাতিতে, হাতিতে করে বিয়ে করার তখন রেয়াজ ছিল সেটাতে হাতিতে করে সরস্বতীর পদবন দলিত বিদলিত করিয়া মানে কি বলে জাঁকজমকভাবে সে বিবাহের বাড়িতে গিয়ে উপস্থিত হইল। মানে বিয়ে করতে গেলে মানুষ যেভাবে যায় আর কি, সত্যি কথা সেই ধরনের একটা চিত্র এই লাইনটার মধ্যে পাওয়া যায়। আংটিতে হারেতে জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। অনুপম বলতেছে তার শরীরে এত পরিমাণ গহনা, আংটি, হীরা, জহরত ছিল যে তাকে নিজেকে মনে হচ্ছে যে সে একটা দোকান, স্বর্ণের দোকান সে নিজেই, এরকম মনে হচ্ছিল আর কি। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিল। ভাবি মানে হচ্ছে ভবিষ্যৎ। ভাবি জামাইয়ের মূল্য কত, মানে হবু জামাইয়ের যে কি পরিমাণ মূল্যবান ছেলে সে, এটা বোঝানোর জন্য তাকে এই গহনাগাটি পরানো হয়েছে এবং এই এই মোকাবেলাটা চলতেছে কার সাথে, হবু শ্বশুরের সাথে, হবু জামাইয়ের, যে দেখেন এই ছেলের মূল্য কত এটা বোঝানোর জন্য শ্বশুরের সাথে জামাইয়ের একটা মূল্য মনে মনে দর কষাকষির একটা ব্যাপার এখানে দেখাচ্ছে। অর্থাৎ বলতেছে তাহাদের ভাবি জামাইয়ের মূল্য যে কি পরিমাণ সেটা বোঝানোর জন্য সর্বাঙ্গে মানে পুরা শরীরে স্পষ্ট করে ওই বোঝাই যাচ্ছে যে ছেলেটার মূল্য কত, এটা এটা দেখানো দেখানো হচ্ছে আর কি। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না, একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর তার একটি বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতেই এটা স্পারস্পার হইত। আচ্ছা, এটা কথা হচ্ছে যে যে তারা তো বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেল, এখন বিয়ে বাড়িতে উপস্থিত হওয়ার পরে কন্যাপক্ষের লোকেরা স্বাভাবিকভাবেই খুব আতিথেয়তা, খুব আদর যত্ন করা শুরু করে দেয় বরপক্ষকে, কিন্তু শম্ভুনাথ বাবু নিজে এতটা করলেন না, এজন্য মামা মন খারাপ করলো। কিন্তু এই শম্ভুনাথ বাবুর একজন বন্ধু ছিল যে কিনা উকিল, সেই উকিল বাবু, শম্ভুনাথ বাবু নিজেও উকিল ছিল, শম্ভুনাথ বাবুর যে বন্ধু সেও উকিল, সেই শম্ভুনাথ বাবুর উকিল বন্ধু যদি এসে সবাইকে বলছে, সবাইকে বলতে যারা ব্যান্ড পার্টির লোক তাদের থেকে শুরু করে বরের যারা গার্জিয়ান তাদেরকে সকলকেই যদি সুন্দর করে আতিথেয়তার ভাবে কথাবার্তা না বলতো তাহলে অবশ্যই ওই জায়গাতেই বিয়ে
মানে এসপার হয়ে যেত, যে হয় বিয়ে হইতো নাহলে হতো না, এরকম একটা কথা বলছে। কেননা শম্ভুনাথবাবু খুব একটা বেশি আতিথেয়তা দেখান নাই, না দেখানোর কারণে মামা মন খারাপ করছে। কিন্তু শম্ভুনাথবাবুর বন্ধু খুব সুন্দরভাবে বিষয়টাকে, পরিস্থিতিটাকে সামাল দিয়ে অনুপমদেরকে বিয়ে বাড়িতে আমন্ত্রণ জানায়, বিয়ে বাড়িতে নিয়ে আসে আর কি। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথবাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। আচ্ছা, ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। সকলের যদি লক্ষ্য নাও থাকে, কিছু কিছু মানুষের কিছু না কিছু লক্ষ্য থাকে। তো মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। মামার জীবনের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কোনোভাবেই কারো কাছে ঠকা যাবে না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মামা ভয় করতেছে যে মামার যে বেহাই অর্থাৎ শম্ভুনাথবাবু মেয়ের বাবা হয়তো গহনায় ফাঁকি দিতে পারে। দেখি সেই ফাঁকি দিলে যদি বিয়ে হয়ে যায় তাহলে তো সে ফাঁকির আর প্রতিকার করতে পারবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন, দেওয়া থোয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। অর্থাৎ মামা সন্দেহ করছে যে বাড়ি ভাড়া, তারপরে বিয়ে, লোক বিদায় করা, মানে এই খাওয়া দাওয়া সব কিছুতে যে একটা মানে টানাপোড়েন অবস্থা, মানে একটু গরিবী হাল, সেই লোকটা সোনার গহনা যে দিবে সব কিছু, এটা নিয়ে একটা সন্দেহ হয় মামার। সেই জন্য বাড়ির স্যাঁকড়াকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। স্যাঁকড়া হচ্ছে বাড়ির, সেই জন্য বাড়ির স্যাঁকড়াকে, স্যাঁকড়া হচ্ছে যারা জুয়েলারির কাজ করে, মানে যারা স্বর্ণের কাজ করে তাদেরকে বলে স্যাঁকড়া। সেটাকে সাথে করে নিয়ে গেছে বিয়ের বাড়িতে, কেননা এই স্যাঁকড়াকে দিয়ে পরীক্ষা করাবে যে সোনার যে গহনাগুলি এগুলা খাঁটি সোনা কিনা। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোশে এবং স্যাঁকড়া তাহার দাড়িপাল্লা, কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছেন। আচ্ছা, তো এই পর্যন্ত থাক, আগামী ক্লাস হয়তো মঙ্গলবার, মঙ্গলবারের দিন হবে হয়তো, অথবা বুধবার, তো সেদিন আবার বাকি অংশটুকু পড়ব। আস্তে আস্তে ছোট ছোট করে ক্লাসগুলো নিই, এটাতেই ভালো হবে। আর তোমরা বাসায় বই যারা কিনে ফেলছো বইগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর গল্পটা খুবই মজার, গল্পটা যদি আগে পড়ে ফেলো তাহলে বেশি ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।